সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ পারভীন নাহার, প্রভাষক ইসলামী ইতিহাস, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের কলেজ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো উমাইয়া খেলাফত সম্পর্কে। অর্থাৎ আজকের যে আলোচ্য বিষয় আমার, সেটা হচ্ছে উমাইয়া খেলাফত, অর্থাৎ দামেস্কের উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফত কিন্তু আবার আমরা দেখেছি দুইটা পর্যায়ে বিভক্ত, একটা হচ্ছে দামেস্কের উমাইয়া খেলাফত, একটা স্পেনের উমাইয়া খেলাফত। আজকে আমার আলোচনার যে বিষয় সেটা হচ্ছে দামেস্কের উমাইয়া খেলাফত। এখন এই দামেস্কের উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতাকে কিভাবে প্রতিষ্ঠা করলেন বা কত সালে প্রতিষ্ঠিত হলো, এই খেলাফতের যোগ্যতম শাসক কতজন ছিলেন এবং এই খেলাফতের পতন ঘটে কত সালে, কিভাবে পতন ঘটে, সে সম্পর্কে আমি বিস্তারিত আজকে এখানে বর্ণনা করব। তো তোমরা একটু খেয়াল করবে, আমি গত ক্লাসে কিন্তু বলেছি যে আমাদের খোলাফায়ের রাশিদিনের চতুর্থ খলিফা অর্থাৎ সর্বশেষ খলিফা হযরত আলীকে পরাজিত করে, অর্থাৎ কুটকৌশলে, যুদ্ধের মধ্য দিয়ে বলবো না, অত্যন্ত কুটকৌশলে, সিফিনের যুদ্ধের মধ্য দিয়ে কুটকৌশলে পরাজিত করে মুয়াবিয়া উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন। আর এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের খলাফায়ে রাশিদিনের গণতান্ত্রিক যে পদ্ধতি, গণতান্ত্রিক যুগের পতন ঘটিয়ে তিনি কি করলেন, রাজতান্ত্রিক পদ্ধতি চালু করলেন, অর্থাৎ রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এখন মুয়াবিয়া যে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করলেন, তার উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করার প্রথম যে কাজ ছিল সেটা হচ্ছে গণতন্ত্রের পতন ঘটিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। তো যাই হোক, এই উমাইয়া খেলাফত সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু খেয়াল করো যে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা কে ছিলেন। আমার কিন্তু জানতে হবে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুয়াবিয়া। মুয়াবিয়া কে ছিলেন সেটাও কিন্তু আমাদের জানার বিষয় আছে। মুয়াবিয়া ছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী, তবে তার প্রথম জীবনে কিন্তু তিনি কিন্তু ইসলামের বিরোধী ছিলেন, অর্থাৎ ইসলাম বিদ্বেষী ছিলেন বা বিধর্মী ছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে মক্কা বিজয়ের পরে এসে তার পিতা আবু সুফিয়ান, অর্থাৎ মুয়াবিয়ার পিতা ছিলেন আবু সুফিয়ান, আবু সুফিয়ান সহ উমাইয়া বংশের বেশ কিছু ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেন। তারপর থেকে দেখা যাচ্ছে মুয়াবিয়া ইসলামের খেদমতে নিজেকে আত্মনিয়ে করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ সেবক হিসেবে তিনি কাজ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের পাত্রে তিনি পরিণত হন। তো উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা হচ্ছেন মুয়াবিয়া এবং তিনি 750 খ্রিস্টাব্দ সরি তিনি 661 খ্রিস্টাব্দে খোলাফায়ে রাশিদিনের যুগের পতন ঘটিয়ে তিনি উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন এবং এই খেলাফত 661 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ৮৯ বছর এই খেলাফতের শাসকেরা শাসন কার্য পরিচালনা করেন। তো এখন এই খেলাফতে মোট 14 জন শাসক ছিলেন। কতজন শাসক ছিলেন বলছি আমি শিক্ষার্থীরা, 14 জন শাসক ছিলেন এবং এই 14 জন শাসকের মধ্যে 5 জন ছিল যোগ্যতা সম্পন্ন শাসক আর বাকি 9 জনই ছিল অযোগ্যতা সম্পন্ন শাসক। অর্থাৎ 14 জন শাসক ছিলেন এই খেলাফতে সর্বোচ্চ শাসক। এটা আমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে উমাইয়া খেলাফতে কতজন শাসক ছিলেন। উমাইয়া খেলাফতে মোট 14 জন শাসক ছিলেন এবং উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা কে, মুয়াবিয়া। আবার এরকম কোশ্চেন হবে মুয়াবিয়া কে ছিলেন, উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা। তিনি 661 খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন এবং এই খেলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, অর্থাৎ প্রথম শাসক ছিলেন মুয়াবিয়া এবং প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এবং এই খেলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক এবং সর্বপ্রকৃত প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন খলিফা আব্দুল মালিক। আমরা কিন্তু প্রত্যেকটা খেলাফতেই এখন দেখবো একজন প্রতিষ্ঠাতা এবং আরেকজন প্রকৃত প্রতিষ্ঠাতা। তো সেই সূত্রে আমরা বলতে পারি যে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন মুয়াবিয়া এবং এই খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল মালিক, অর্থাৎ আব্দুল মালিক। এখন এই আয়ের পরে আমরা দেখব যে উমাইয়া খেলাফতের যে রাজধানী সেটা ছিল দামেস্ক। উমাইয়া খেলাফতের যে রাজধানী সেটা ছিল দামেস্ক, অর্থাৎ হযরত আলীর সময় মুসলিম জাহানের রাজধানী ছিল কুফা। আমরা সবাই মনে রাখবো যে হযরত আলীর শাসনামলে মুসলিম জাহানের রাজধানী ছিল কুফা এবং এই সেই যখনই হযরত আলীকে পরাজিত করে খোলাফায়ে রাশিদিনের যুগের পতন ঘটিয়ে মুয়াবিয়া রাজতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা করলেন বা উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করলেন, সেই সময় তিনি রাজধানী পরিবর্তন করে দামেস্ক স্থানান্তর করেন এবং এই খেলাফতে মোট 14 জন শাসক এর মধ্যে 5 জন ছিল যোগ্যতা সম্পন্ন, বাকি 9 জনই ছিল অযোগ্যতা সম্পন্ন এবং এই খেলাফতে সর্বশেষ শাসক ছিলেন খলিফা দ্বিতীয় মারওয়ান। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমি বলে ফেলেছি যে উমাইয়া খেলাফতে সর্বশেষ শাসক ছিলেন খলিফা দ্বিতীয় মারওয়ান। তা আমি সামান্য কিছু বললাম, এখন বিস্তারিত আমি এগুলোর সম্পর্কে বলবো। তো এখন আমি কিন্তু বলেছি সিফিনের যুদ্ধের মধ্য দিয়ে মুয়াবিয়া উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করলেন হযরত আলীকে কুটকৌশলে পরাজিত করে। সেখানে আমরা বেশ কিছু বিষয় দেখেছি, সিফিনের যুদ্ধ গতদিন যখন আলোচনা করেছি সেখানে বেশ কিছু বিষয় আমরা দেখেছি। সেখানে আছে দুমাতুল জন্দলের সালিশ,
দুমাত্র জঙ্গলের সালিশের মধ্য দিয়ে কিন্তু মরিয়া জয়লাভ করলো। আর এর কারণে কি হলো, খোলাফায়ে রাশিদুনের যুগের পতন ঘটলো এবং গণতান্ত্রিক যুগের পতন ঘটলো। শুধু তাই নয়, আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু যিনি ইসলামের চতুর্থ খলিফা, তার মান সম্মান ভুলুণ্ঠিত হলো, অর্থাৎ মুয়াবিয়া তাকে অপমানিত করলেন এক কথায় বলবো। এই ভাবে করে দেখা যাচ্ছে মুয়াবিয়া উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করলেন এবং তিনি উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করে রাজতন্ত্র চালু করলেন। তারপর থেকে দেখা যাচ্ছে যে পিতার পরে পুত্র, পিতার পরে পুত্র, পুত্রের পরে নাতি, এইভাবে করে তারা কিন্তু রাজতান্ত্রিক ভাবে তাদের শাসন কার্য পরিচালনা করেছে। এখন মুয়াবিয়ার পরে কিন্তু মুয়াবিয়ার অযোগ্য পুত্র ইয়াজিদ ক্ষমতা এসেছিল। আমরা কিন্তু জানি যে মুয়াবিয়া সবচেয়ে খারাপ হয়ে গেল, তিনি যোগ্যতম একজন ব্যক্তি হলেও, শাসক হলেও তিনি সবচেয়ে খারাপ যে কাজটা করেছিলেন, তিনি কিন্তু জানতেন যে তার এই পুত্র অর্থাৎ ইয়াজিদ, তিনি কিন্তু পাপাসক্ত, মদ্যপায়ী, বিলাসপ্রিয় বা চরিত্রে এমন কোন দোষটাই যেটা তার চরিত্রের মধ্যে ছিল না। তারপরে জানার পরেও একজন পিতা এই অযোগ্য পুত্রকে শুধু উত্তরাধিকারিত্ব টিকে রাখার জন্য একজন পুত্র এই অযোগ্য পুত্রকে খেলাফতের উত্তরাধিকারী করেছিল। খেলাফতের দিকে কিন্তু তিনি তাকাননি বা উমাইয়া রাজবংশকে যে আরো ঢেলে সাজাতে হবে বা সুচারুরূপে প্রতিষ্ঠা করতে হবে বা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে এরকম চিন্তা তিনি না করে তিনি কি করলেন, তার এই উত্তরাধিকারিত্ব টিকে রাখার জন্য শুধু তার এই পাপাসক্ত, মদ্য বা বিলাসপ্রিয় বা অযোগ্য পুত্রকে তিনি খেলাফতে উত্তরাধিকারী নিযুক্ত করলেন। তারপরে আমরা দেখলাম যে এই ইয়াজিদের শাসনামলে আমাদের ইসলামের সবচেয়ে জঘন্যতম একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধ তোমরা সবাই জানো, 680 খ্রিস্টাব্দে ইয়াজিদ এবং আমাদের হযরত আলীর পুত্র ইমাম হাসান হাসানের মধ্যে এই যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল। এখন এই হযরত আলীর পরে যেহেতু কুটকৌশলে মুয়াবিয়া জয়লাভ করলেন, হযরত আলীর পরে আলীর মুয়াবিয়ার পরে আলীর পুত্ররা খেলাফতের উত্তরাধিকারী বা দাবিদার হবেন এরকম একটা কথা কিন্তু ছিল, বা তারা পরবর্তী শাসক হবেন এরকম একটা কথা ছিল, কিন্তু মুয়াবিয়া সে কাজটা না করে কি করলো, তিনি তার উত্তরাধিকারিত্ব টিকে রাখার জন্য তার অযোগ্য পুত্রকে নিয়োগ দিলেন। যাই হোক, এরপরে আমরা দেখলাম যে তার ইয়াজিদের পরে আমরা দেখলাম যে এই খেলাফতে আরো বেশ কয়েকজন অযোগ্য যোগ্য শাসকেরা এসেছিল, কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে একজন বেশ যোগ্যতা সম্পন্ন একজন শাসককে আমরা পেলাম, তিনি হচ্ছেন খলিফা আব্দুল মালিক। তিনি কে? খলিফা আব্দুল মালিক। আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে আব্দুল মালিক ছিলেন এই খেলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক এবং প্রকৃত প্রতিষ্ঠাতা। শিক্ষার্থীরা মনে রাখবে যে উমাইয়া খেলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন খলিফা আব্দুল মালিক এবং প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। এবং এই আব্দুল মালিকের শাসনামলে কিন্তু দেখা যাচ্ছে খেলাফতের সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল, খেলাফতের সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল, যে যার কারণে আব্দুল মালিকের চারজন পুত্র ছিল। শিক্ষার্থীরা আমি কয়জন বলেছি, এটা পরীক্ষার জন্য কোশ্চেন হবে, আব্দুল মালিকের চারজন পুত্র ছিল। কয়জন আমি এখানে লিখলাম? চারজন। আব্দুল মালিকের চারজন পুত্র ছিল, চারজন পুত্রের নামও আমি তোমাদেরকে বলবো। যে তার চারজন পুত্রের নাম হচ্ছে, তার প্রথম পুত্র ছিল আল ওয়ালিদ। আব্দুল মালিকের প্রথম পুত্র কে ছিল? আল ওয়ালিদ। তিনি কিন্তু পিতার মতো অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ছিলেন। তবে একটা বিষয় লক্ষণীয় যে আব্দুল মালিক যখন ক্ষমতায় আসেন বা শাসন কার্য পরিচালনার ভার গ্রহণ করেন, সেই সময় আব্দুল মালিককে প্রশাসনিক সমস্ত কাজকর্ম করতে হয়েছিল, কিন্তু আল ওয়ালিদ অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, তার প্রথম পুত্র ছিলেন, আব্দুল মালিকের পুত্র, প্রথম পুত্র, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আল ওয়ালিদকে কিন্তু প্রশাসনিক কোনো কাজকর্ম করতে হয়নি, কারণ তার পিতা তার আগে যখন ক্ষমতায় এসেছিল তিনি কিন্তু সব কাজ করে গেছেন। তো এখন আল ওয়ালিদকে যে কাজটা করতে হয়েছে, তিনি শুধু সাম্রাজ্য সম্প্রসারণের ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং তার শাসনামলে সাম্রাজ্য এত বেশি দূর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে যে তাকে আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমরের পরে তার শাসনামলকেই আমরা দেখেছি যে অনেক অনেক দূর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছে। এবং তার সময় মুসলমানরা সিন্ধুতে অভিযান করেছে, তার সময় মুসলমানরা স্পেনে অভিযান করেছে এবং মুসলমানরা জয়লাভ করেছে তার নেতৃত্বে। এই আব্দুল মালিকের যে চারজন পুত্র, তার প্রথম পুত্র অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ছিল এবং তার সম্পর্কে আমি সামান্য বললাম এবং বিস্তারিত পরে ক্লাসে কথা হবে। এরপরে তার দ্বিতীয় পুত্র ছিলেন খলিফা দ্বিতীয় ইয়াজিদ। তিনি কিন্তু খুব বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন না, তার সম্পর্কে আমার বেশি লেখা সামান্য কিছু আছে, তাতে তার যোগ্যতা সম্পন্ন বলে ধরা হয় না। এরপরে আরেকজন পুত্র আছেন, তার তৃতীয় পুত্র সুলাইমান। সুলাইমানও খুব বেশি যোগ্যতার পরিচয় দিতে পারেননি, তবে তিনি একটা ভালো কাজ করেছিলেন যার কারণে তিনি ইতিহাস খ্যাত হয়ে রয়েছে, তাকে আশীর্বাদের চাবি বলা হয়েছে। অর্থাৎ তিনি হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন সেই সময় ইরাকের পূর্বাঞ্চলের শাসনকর্তা। তাই এই হাজ্জাজ বিন ইউসুফ যখন ক্ষমতায় আসলেন সেই সময়
হযরত বিন ইউসুফ যখন প্রাদেশিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করলেন, সেই সময় তিনি কি করলেন, তিনি হাজার হাজার লোকদেরকে তিনি বন্দি করেছিলেন, হাজার হাজার লোকদেরকে বন্দি করেছিলেন। তাই সুলাইমান শাসন ক্ষমতায় এসে তিনি কি করলেন, এই হাজার হাজার বন্দীকৃত লোকদেরকে তিনি মুক্ত করলেন। এবং তিনি আরো একটা যে ভালো কাজ করলেন সেটা হচ্ছে তিনি আমাদের ইসলামের পঞ্চম খলিফা নামে খ্যাত যিনি, আমাদের দ্বিতীয় উমর বলে পরিচিত যিনি, আমরা যাকে পঞ্চম খলিফা হিসেবে চিনি, উমর বিন আব্দুল আজিজ, উমর বিন আব্দুল আজিজ, তার পৈতৃক সম্পত্তি অর্থাৎ পিতার যে সম্পত্তি সেটা উমাইয়ারা ভোগ দখল করছিল, তিনি কি করলেন সেই সম্পত্তিগুলো তার এই চাচাতো ভাই উমর বিন আব্দুল আজিজকে ফিরিয়ে দিলেন। অর্থাৎ উমর বিন আব্দুল আজিজ এবং সুলাইমান বা আল ওয়ালিদ এরা কিন্তু চাচাতো ভাই ছিল, অর্থাৎ আব্দুল মালিক এবং আব্দুল আজিজ এরা আপন দুই ভাই ছিলেন, এবং আব্দুল আজিজের পুত্র ছিল উমর বিন আব্দুল আজিজ, অর্থাৎ উমরের পুত্র আব্দুল আজিজের পুত্র উমর, যে কারণে তার নামের সাথে তার পিতার নাম যুক্ত হয়ে উমর বিন আব্দুল আজিজ হয়েছে। তো যাই হোক, তার চারজন পুত্রের মধ্যে আমরা তিনজন পুত্রের কথা জানি, এবং তার সর্বশেষ পুত্র খলিফা হিশাম তিনি কিন্তু অনেক যোগ্যতার অধিকারী ছিলেন। আমরা জানি যে আব্দুল মালিকের যে সর্বকনিষ্ঠ পুত্র তিনি হিশাম, এবং তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন শাসক ছিলেন, যোগ্যতার পরিচয় দিয়েছেন। এবং এরই মধ্যে এই যে উমাইয়া খেলাফতের যে আব্দুল মালিকের চারজন পুত্র বললাম, এবং এই চারজন পুত্রের শাসনামলের মাঝখানে দিয়ে তার এই ভাতিজা অর্থাৎ ভাইয়ের পুত্র উমর বিন আব্দুল আজিজ, যিনি আমাদের ইসলামের পঞ্চম খলিফা, যিনি ইতিহাসে দ্বিতীয় উমর বলে পরিচিত, যিনি উমাইয়া সাধু পুরুষ বলে পরিচিত, তার গুণগান করার কিন্তু শেষ নাই। তিনি আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমরের সাথে তার আত্মীয়তা সম্পর্ক ছিল, অর্থাৎ হযরত উমরের দৌহিত্র ছিল উমর বিন আব্দুল আজিজের মাতা, উমর বিন আব্দুল আজিজের মাতা, দৌহিত্রী ছিলেন উমর বিন আব্দুল আজিজের মাতা। সেই সূত্র ধরে আমাদের দ্বিতীয় খলিফার সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্যের মিল ছিল, এবং তিনি পুরা খোলাফায় রাশিদিন অর্থাৎ উমাইয়া যে খলিফারা ক্ষমতায় এসেছিল, নয় জনের, আমি এখানে 14 জনের কথা বলেছি, তার মধ্যে 5 জন ছিল যোগ্যতা সম্পন্ন, এই 5 জন যোগ্যতা সম্পন্ন শাসকের মধ্যে উমর বিন আব্দুল আজিজ কিন্তু একজন। উমর বিন আব্দুল আজিজ একজন হলেও তার শাসন পদ্ধতি ছিল পুরোটাই ব্যতিক্রম, অর্থাৎ তিনি এই খোলাফায় রাশিদিনের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে শাসন পদ্ধতি সেটা অনুসরণ করে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তার এই ব্যতিক্রম ধরে শাসন ব্যবস্থা জনসাধারণের মঙ্গলের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করেছে। কিন্তু তারপরেও সে দুঃখের বিষয় হলেও সত্য যে তাকে কিন্তু এই উমাইয়া খেলাফতের পতনের জন্য দায়ী করা হয়েছে, তার কারণ তিনি এই জনগণের বেশি সুযোগ সুবিধা দেখতে গিয়েছিলেন এবং জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, এবং জনগণ যাতে কষ্টে না থাকে, বাইতুল মালের যাতে অর্থ সম্পদ ঠিক মতো পৌঁছায়, বা জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে দ্বিতীয় খলিফা হযরত উমর যেভাবে জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জনগণের অভাব অভিযোগের কথা শুনতেন এবং তাদেরকে সহযোগিতা করতেন, আমাদের পঞ্চম খলিফা হযরত উমর বিন আব্দুল আজিজও কিন্তু এরকম ভাবে শাসন কার্য পরিচালনা করেছেন। তার শাসনকালে আমরা মাওয়ালিদের সুযোগ সুবিধা দেখেছি, খারিজিদের সুযোগ সুবিধা দেখেছি, এবং আরো অনেকের তিনি এইভাবে করে সুযোগ সুবিধা দিয়েছেন। তিনি খুবই সাদাসিদের, হযরত আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমরের মতোই তিনি খুবই সাদাসিদের জীবনযাপন পরিচালনা করেছেন। তো যাই হোক, উমর বিন আব্দুল আজিজ সম্পর্কে আমি বললাম, এবং এরপরে আমরা দেখেছি যে এই উমর বিন আব্দুল আজিজ আজিজের পরে যে আমাদের হিশাম অর্থাৎ আব্দুল মালিকের চারজন পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ যোগ্যতা সম্পন্ন পুত্র হিশাম অর্থাৎ উমাইয়া খেলাফতের সর্বশেষ যোগ্যতা সম্পন্ন শাসক জেনে তিনি হচ্ছেন হিশাম, তিনি কিন্তু ক্ষমতায় আসে। তার শাসনে বলেও বেশ খেলাফতের উন্নতি হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে শাসন পদ্ধতি পরিচালিত হওয়ার কারণে যোগ্য ব্যক্তিরা এসে কিছু উন্নতি করলে অযোগ্য ব্যক্তিদের কারণে এই খেলাফতের কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ভিতটা সব নরম হতে থাকে, এবং শেষ পর্যন্ত আস্তে আস্তে এই খেলাফতের পতন হতে থাকে। তো এখন আমি কিন্তু বলেছি যে 750 খ্রিস্টাব্দে এই খেলাফতের পতন ঘটে, এবং এই খেলাফতের সর্বশেষ যোগ্য খলিফা ছিলেন খলিফা দ্বিতীয় মারওয়ান, তিনি কিন্তু খুব বেশি যোগ্যতার পরিচয় দেননি, তারপরেও তিনি এই খেলাফতের সর্বশেষ খলিফা ছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে যে উমাইয়া খেলাফতের সর্বশেষ খলিফা কে ছিলেন, তিনি ছিলেন খলিফা দ্বিতীয় মারওয়ান, এবং 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধের মধ্য দিয়ে খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত হত্যা করে আব্বাসীয়রা কিন্তু ক্ষমতায় আসে, আব্বাসীয়রা ক্ষমতায় আসে। তো এই করে আমি আজকে বিস্তারিত উমাইয়া খেলাফতের যে ইয়াটা বর্ণনাটা সেটা আমি বললাম, আগামী ক্লাস থেকে আমি তোমাদের একজন একজন শাসকের বর্ণনা দেব, কালকে আগামী দিন আমি তোমাদেরকে মুয়াবিয়া সম্পর্কে বলবো, তারপরে আব্দুল মালিক আলওয়ালিদ, এইভাবেই করে আমি আমার এই চ্যাপ্টারটা শেষ করবো, তোমরা একটু খেয়াল রাখবে। তাই সব শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এই পর্যন্ত আমি যা তোমাদেরকে বললাম এর মধ্য থেকে তোমরা কি কি কোশ্চেন পেয়েছো, বাকি কি শিখতে পারলে। এখন এখানে আমি যেটা বলেছি সেটা উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা কে, তোমাদের একটু মনে রাখতে হবে, মুয়াবিয়া।
কত সালে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়? আমি কিন্তু বলেছি 661 খ্রিস্টাব্দে। এই খেলাফতের পতন ঘটে কত সালে? 750 খ্রিস্টাব্দে। উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমি বলেছি আব্দুল মালিক। এবার উমাইয়া খেলাফতের মোট কতজন শাসক ছিলেন? মোট 14 জন শাসক ছিলেন। উমাইয়া খেলাফতের রাজধানী কোথায় ছিল? দামেস্ক। আমি সব উত্তর তোমাদেরকে বলে দিয়েছি। উমাইয়া সর্বশেষ খলিফা কে ছিলেন? এই উমাইয়া সর্বশেষ খলিফা ছিলেন খলিফা দ্বিতীয় মারওয়ান। শিক্ষার্থীরা, এরপরও আগামী দিন থেকে উদ্দীপক কোনটা হবে, কিভাবে হবে এবং অনুধাবন কোশ্চেন কিভাবে হবে সব আমি বিস্তারিত তোমাদেরকে বলবো। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।